হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস নাইনের ইতিহাসের যে 50 নম্বরের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্ক বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা বলতে পারো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 দেওয়া হয়েছে, তার সমস্ত উত্তরগুলো তোমাদের বলবো। আর তোমরা এই চ্যানেলটিতে নতুন হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো তোমাদের এখানে এই 50 নম্বর যে মার্কসগুলো প্রত্যেক সাবজেক্টে দেওয়া হচ্ছে তার উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের ফাইনাল রেজাল্ট তৈরি হবে, অর্থাৎ তোমরা ক্লাস 9 থেকে ক্লাস 10 উঠবে এই 50 মার্কসের কোশ্চেনগুলোর উপর ভিত্তি করে। সেই জন্য তোমরা অ্যান্সারগুলো যেভাবে আমরা দিয়েছি সেভাবে করার চেষ্টা করো। তো দেখো একের দাগ একটা কী আছে, কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও। তো কস্তম্ভে কী আছে, একের দাগের একেরটা ইয়ং ইতালি, এটা মিলবে তোমাদের খয়ের দাগের সাথে জোসেফ ম্যাসিনি। এরপর একের দাগে দুয়েরটা সেফটিভ ল্যাম্প, এটা মিলবে খয়ের দাগের সাথে হামফ্রি ডেভি। এরপর একের দাগে তিনেরটা ইউটোপীয় সময়তন্ত্র, এটা মিলবে কয়ের দাগের সাথে সাসিমো। এরপর একের দাগে চারেরটা রক্ত ও লোহনীতি, এটা মিলবে কয়ের দাগের সাথে বিসমার্ক। এরপর দেখো দুয়ের দাগে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। তো দুয়ের দাগের একেরটা ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1848 খ্রিস্টাব্দে, এটা সত্য। এরপর দুয়ের দাগে দুয়েরটা শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ড বিশ্বের কারখানা হিসেবে পরিচিতি পায়, এটা সত্য। এরপর দুয়ের দাগে তিনেরটা হিলারের ভাষা ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটা মিথ্যা। এরপর দুয়ের দাগে চারেরটা এডিয়া নোপেলের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া তুরস্কের মধ্যে, এটা হচ্ছে সত্য। অর্থাৎ তোমাদের দুয়ের দাগে তিনেরটা মিথ্যা, বাকি সবগুলো সত্য। এরপর চলে আসো তিনের দাগে, সঠিক উত্তর নির্বাচন করো। তো তিনের দাগে একেরটা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ড্যাশ, অ্যান্সারটা হবে ষোড়শ লুই। এরপর তিনের দাগে দুয়েরটা কাঁদিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন ড্যাশ, অ্যান্সারটা হবে ভলতেয়ার। এরপর তিনের দাগে তিনেরটা ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে মন্তব্য করেছিলেন ড্যাশ, অ্যান্সারটা হবে অ্যাডাম স্মিথ। এরপর তিনের দাগে চারেরটা 1861 খ্রিস্টাব্দে মুক্তি ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথা উচ্ছেদ হয়েছিল, ড্যাশ উচ্ছেদ হয়েছিল রাশিয়াতে, ঠিক আছে। এরপর চলে আসো চারের দাগে, দুটি বা তিনটি বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। তো চারের দাগের একটা কী আছে, দেখো কিরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। তো এখানে তোমরা দেখো এটা হবে কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন, এখানে কিরা করে দিয়েছে, ঠিক আছে। তো এখানে তোমাদের টু মার্ক্সের কোয়েশ্চেন আছে, পাঁচটা আছে 10 নাম্বার, ঠিক আছে। তো অ্যান্সারগুলো দেখে নাও। তো কারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিল, উত্তরটা তোমরা এইভাবে লিখবে, ফ্রান্সের প্রাদেশিক শাসনকর্তারা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত ছিলেন। প্রাক বিপ্লব সময়ে ফ্রান্সে এরা রাজত্ব আদায়ের ক্ষমতার অধিকারী ছিলেন। ইন্টেন্ডেন্ট অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছিল যে জনগণ এদের বলতেন অর্থরলুভ নেকড়ে। এরপর চারের দিকে দুয়েরটা লিজিয়ন অফ অনার কী, তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, লিজিয়ন অফ অনার হলো নেপোলিয়ান কর্তৃক প্রবর্তিত এক বিশেষ সম্মান বা উপাধি। নেপোলিয়ানের সামাজিক সংস্কারের একটি উল্লেখযোগ্য দিক ছিল লিজিয়ন অফ অনার প্রবর্তন। বংশগত মর্যাদার পরিবর্তে প্রকৃত মর্যাদা দেওয়ার জন্য 1802 খ্রিস্টাব্দে তিনি যে রাষ্ট্রীয় সম্মান প্রদান এর উদ্যোগ নিয়েছিলেন তা লিজিয়ন অফ অনার নামে পরিচিত, এবং বর্তমানেও এই সম্মান প্রদান করা হয়। এরপর চারের দাগে তিনেরটা অর্ডার্স ইন কাউন্সিল কী, তো উত্তরটা তোমরা লিখবে, অর্ডার্স ইন কাউন্সিল। 1806 সালে নেপোলিয়ন বার্লিন ডিক্রি ঘোষণা করেন, তার জবাবে ইংল্যান্ড 1807 সালের 11 নভেম্বর একটি ঘোষণায় জানান যে যদি ইউরোপের কোনো দেশ পণ্যবাহী জাহাজ ফ্রান্স বা মিত্র দেশগুলোর বন্দরে প্রবেশ করাতে চায় তাহলে তাদের ইংল্যান্ডকে শুল্ক দিতে হবে। এই ঘোষণা অস্বীকার করলে সেই সব দেশের পণ্য বহনকারী জাহাজকে বাজেয়াপ্ত করা হবে। এই ঘোষণা অর্ডার্স ইন কাউন্সিল নামে পরিচিত। এরপর চারের থেকে চারেরটা রিসিজিমেন্টো কী, তো উত্তরটা তোমরা লিখবে, রিসিজিমেন্টো। রিসিজিমেন্টো কথার অর্থ হলো পুনর্জাগরণ। বিভিন্ন কারণে ইতালিবাসীদের মনে অখণ্ড জাতীয়তাবাদের ধারণার জন্ম হয়েছিল যাকে রিসিজিমেন্টো বলা হয়। কান্ত কাপ্পনি প্রমুখ ঐতিহাসিক তাদের রচনাবলীর দ্বারা ইতালির জাতীয় চেতনার প্রসার ঘটিয়েছিলেন, এর ফলে ইতালিবাসী তাদের অতীত গৌরব সম্পর্কে সচেতন হয়ে উঠেছিল। এরপর চারের দাগের পাঁচেরটা ঘেটো কাকে বলা হতো, তো উত্তরটা তোমরা লিখবে, ঘেটো। শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডের নতুন শিল্প শহরগুলিতে গ্রাম থেকে আসা শ্রমিকেরা শহরের এক প্রান্তে অস্বাস্থ্যকর এবং ঘিঞ্জি পরিবেশে বাস করতে বাধ্য হতো। এই সমস্ত শ্রমিক ও দরিদ্র মানুষদের বসবাসের জায়গাকে ঘেটো বলা হতো। এই সমস্ত মানুষদের অর্থনৈতিক অবস্থা দারিদ্র্যসীমার নিচে ছিল এবং এরা সমাজের অবহেলিত, বঞ্চিত এবং নিপীড়িত মানুষ ছিল। এরপর পাঁচের দাগেরটা সাত বা আটটি বাক্যে উত্তর দাও। তো তোমাদের এখানে দেখো পাঁচের দাগের একেরটা কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন বলা হয়, তো উত্তরটা তোমরা লিখবে, রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলার কারণগুলি নিম্নরূপ, ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ। জার দ্বিতীয় আলেকজান্ডার সিংহাসনে আরোহণ করেই অনুধাবন করেছিলেন যে রাশিয়ার পিছিয়ে পড়ার পেছনে একমাত্র ভূমিদাস প্রথাই দায়ী। আইন অনুসারে ভূমিদাসরা মালিকের ব্যক্তিগত সম্পত্তি ছিলেন, মালিকরা তাদের নিলামে বিক্রি করলে অথবা শারীরিক নির্যাতন করলে রাষ্ট্র তাদের বাধা দিত না এবং ভূমিদাসরা বংশানুক্রমে কাজ করত। এসব কারণে দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা বিলোপের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরপর
ভূমিদাস প্রথা বিলোপের ঘোষণাপত্র আরেকটা পয়েন্ট করবে। 1861 সালের 19 ফেব্রুয়ারি মুক্তির ঘোষণা দ্বারা জঘন্য দাস প্রথার উচ্ছেদ সাধন করলে এই ঘোষণা অনুযায়ী 1 নম্বর ভূমিদাসরা দাসত্ব থেকে মুক্তি পেয়েছিল, 2 নম্বর ভূমিদাস নাগরিক অধিকার লাভ করেছিল, 3 নম্বর জমিদারদের ভূমির একাংশ ভূমিদাসরা পেয়েছিল এবং কৃষকরা জীবিকা নির্বাহের সুযোগ পেয়েছিল, 4 নম্বর জমিদাররা জমির জন্য ক্ষতিপূরণ সরকার কাছ থেকে পেয়েছিল, 5 নম্বর কৃষকেরা 4 বছরের কিস্তিতে অর্থ সরকারকে পরিশোধ করত। এরপর 5-এর দাগে 2-এরটা টিকা লেখো, কোড নেপোলিয়ান। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, কোড নেপোলিয়ান। ফরাসি সম্রাট নেপোলিয়ান বেনোপার্টের সংস্কার কর্মসূচির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ হলো কোড নেপোলিয়ান বা আইনবিধির প্রবর্তন। তাঁর শাসনকালের পূর্বে ফ্রান্সের নানা স্থানে নানা ধরনের বৈষম্যমূলক পরস্পর বিরোধী আইন প্রচলিত ছিল। নেপোলিয়ান সমগ্র ফ্রান্সে এক ধরনের ব্যবস্থা চালু করেছিলেন ফ্রান্সের আইন প্রবর্তনের উদ্দেশ্যে। 4 জন বিশিষ্ট আইনজীবী পরিষদ গঠন করেন। এই পরিষদের প্রচেষ্টায় দীর্ঘ 4 বছরের আক্লান্ত পরিশ্রমে আইনবিধি সংকলিত হয়েছিল, যা কোড নেপোলিয়ান নামে পরিচিত। এরপর পয়েন্ট করবে কোড নেপোলিয়ান এর গুরুত্ব। 1 নম্বর কোড নেপোলিয়ানের ফলে একই আইন প্রবর্তিত হয়েছিল, 2 নম্বর বিপ্লবের আদর্শকে রক্ষা করা সম্ভব হয়েছিল, 3 নম্বর ফরাসি সমাজের বাইবেল হিসেবে স্বীকৃত পেয়েছিল। এরপর পয়েন্ট করবে কোড নেপোলিয়ান এর ফলাফল। 1 নম্বর কোড নেপোলিয়ানের মাধ্যমে নেপোলিয়ান বিপ্লবের আদর্শে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিল, 2 নম্বর এই আইন সংহিতা কেবল ফ্রান্সেই নয় ফ্রান্সের সীমানা ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রীয় স্বীকৃত পেয়েছিল, 3 নম্বর এই আইনের মাধ্যমে সকল মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হওয়া সম্ভব না হলেও এই বিষয়ে আন্তরিক প্রয়াস লক্ষ্য করা গিয়েছিল। এরপর 5-এর দাগে 3-এরটা হিটলারের উত্থানের পশ্চাতে কোন কারণগুলি ছিল। তো উত্তরটা তোমরা এভাবে লিখবে, হিটলারের উত্থানের পশ্চাতে কারণগুলি নিম্নরূপ। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিতে সোশ্যালিস্ট রিপাবলিকান দল রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতান্ত্রিক সরকার ভাইমার প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে 9 নভেম্বর 1918 খ্রিস্টাব্দে। এই সরকারের আমলেই হিটলারের নেতৃত্বে জার্মানিতে নাৎসি দল ক্ষমতা দখল করেছিল। এরপর পয়েন্ট করবে ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মিত্রপক্ষের ভার্সাই চুক্তির শর্তগুলি মেনে নিয়ে 660 কোটি পাউন্ড ক্ষতিপূরণ দিতে রাজি হয়। সরকারের এই সিদ্ধান্তকে হিটলার চরম ব্যর্থতা বলে প্রচার করেন, এভাবেই তা নাৎসি দলের উত্থানের পর প্রশস্ত করেন। এরপর পয়েন্ট করবে আর্থিক সংকটের সুযোগ। ভার্সাই সন্ধি শর্ত অনুযায়ী যুদ্ধজনিত কারণে জার্মানির উপর এক বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল। ক্ষতিপূরণের এই বিশাল অর্থের যোগানের লক্ষ্যে জার্মানিতে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার করের হার বাড়িয়েছিল। এর ফলে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছিল, যার পরিণামে জার্মানি ভাষী আর্থিক সংকটের মধ্যে পড়েছিল। আর্থিক সংকট মেটানোর আশ্বাস দিয়ে বা আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে হিটলারের নাৎসি দল জার্মানিতে ক্ষমতা দখল করেছিল। এরপর পয়েন্ট করবে রাজনৈতিক অস্থিরতা। ভাইমার প্রজাতন্ত্রের আমলে জার্মানিতে রাজনৈতিক অস্থিরতা দেখা গিয়েছিল। জার্মানিতে মোট 15টি মন্ত্রিসভা ক্ষমতায় এসেছিল। রাজনৈতিক স্থিতিশীলতার আশ্বাস দিয়ে জার্মানিতে হিটলারের নাৎসি দল ক্ষমতা লাভ করেছিল। এরপর 5-এর দাগে 4-এরটা এমস টেলিগ্রাম কী। তো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, এমস টেলিগ্রাম। 1870 সালের জুলাই মাসে ফরাসি রাজদূত কাউন্ট বেনেডিটি এমস নামক স্থানে প্রাসিয়ার রাজা ফ্রেডরিক উইলিয়ামের সাথে সাক্ষাৎ করেন। তিনি স্পেনের সিংহাসনে নিওপোল্ডকে না বসানোর প্রতিশ্রুতি চান। রাজা সাক্ষাৎকারের বিষয়ে টেলিগ্রাম করে বিসমার্ককে জানিয়েছিলেন। বিসমার্ক টেলিগ্রামের কিছু অংশ প্রকাশ করেন যাতে মনে হয় তিনি অপমানিত হয়েছিলেন। এই ঘটনার কারণে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ অনিবার্য হয়। এই ঘটনায় এমস টেলিগ্রাম নামে পরিচিত। এরপর পয়েন্ট করবে এমস টেলিগ্রামের পটভূমি। স্পেনের সিংহাসন নিয়ে বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এমস টেলিগ্রামের পটভূমি রচিত হয়েছিল। এরপর পয়েন্ট করবে এমস টেলিগ্রামের ফলাফল। 1 নম্বর প্রাসিয়ার বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা। এই ঘটনার কথা জানতে পেরে ফরাসি জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ান এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে 1871 খ্রিস্টাব্দের 15ই জুলাই যুদ্ধ ঘোষণা করে। এরপর পয়েন্ট করবে ফ্রান্স প্রাসিয়ার যুদ্ধ। অপ্রস্তুত ফ্রান্স হঠাৎ যুদ্ধ ঘোষণা করায় প্রাসিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়। এরপর 6-এর দাগেরটা 7 বা 8টি বাক্যে উত্তর দাও। তো দেখো কী আছে কোয়েশ্চেনটা, জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা উল্লেখ করো। তো উত্তরটা তোমরা এভাবে লিখবে, ফরাসি বিপ্লবের পূর্বে তথা নেপোলিয়ানের জার্মানি জয়ের আগে জার্মানি প্রায় 300টি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। পরবর্তীকালে নেপোলিয়ান সেই রাজ্যগুলির পুনর্গঠন করেন এবং 300টি রাজ্যকে 39টি রাজ্যে বিভক্ত করে কনফেডারেশন অফ দ্য রাইন নামে একটি রাষ্ট্র গঠন করেন। পরবর্তীকালে বিসমার্ক এর নেতৃত্বে জার্মানিতে ঐক্য সংগঠিত হয়েছিল। এরপর পয়েন্ট করবে রক্ত ও লৌহ নীতির প্রয়োগ। বিসমার্কের সময়ে যুদ্ধের অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে 1864 সাল থেকে 1870 সাল পর্যন্ত 6 বছরের মধ্যে 3টি যুদ্ধের সাহায্যে জার্মানির ঐক্য সংগঠিত হয়েছিল। এরপর পয়েন্ট করবে ডেনমার্কের সঙ্গে যুদ্ধ। বিসমার্কের সময় যুদ্ধের পুনরুদ্ধারের জন্য বিসমার্ক অস্ট্রিয়াকে সঙ্গে নিয়ে ডেনমার্কের সঙ্গে 1864 খ্রিস্টাব্দে যুদ্ধ করেন এবং ডেনমার্ক পরাজিত হয়েছিল। এরপর পয়েন্ট করবে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ। গ্যাস্টিনের সন্ধি এমনভাবে করা হয়েছিল যাতে শীঘ্রই অস্ট্রিয়া
ও প্রাশিয়ার মধ্যে যুদ্ধ বাঁধে। সেজন্য বিসমার্ক আগে থেকেই প্রস্তুত ছিলেন সেডওয়ার যুদ্ধে অস্ট্রিয়াকে পরাজিত করে, ফলে উত্তর ও মধ্য জার্মানি থেকে অস্ট্রিয়ার প্রাধান্য দূর হয়। এছাড়া ফ্রান্সের সঙ্গে সেডেনের যুদ্ধের ফলে ফ্রান্স পরাজিত হয়েছিল। এভাবেই বিসমার্কের ইতিবাচক নেতৃত্ব জার্মানির ঐক্য সম্পন্ন করেছিল এবং নবগঠিত জার্মানির রাজা হয়েছিল প্রথম উইলিয়াম। তো এটাই ছিল তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন টাস্ক 50 নম্বরের। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, ধন্যবাদ।